কিছু কিছু সিনেমা বারবার তৈরি হয় না, কিছু কিছু সিনেমা কোনোদিনও পুরনো হয় না, কিছু কিছু সিনেমা চিরকাল পৃথিবীতে অমর হয়ে থাকে। তো তার মধ্যে অবশ্য শুধু তোমারই জন্য সিনেমার নাম লিস্টে থাকবে। এটা একটা সিনেমা নয়, এটা বাঙালি দর্শকদের কাছে একটা ইমোশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে যে সিনেমাটা রিভিউ করব সেটা হচ্ছে শুধু তোমারই জন্য, যেটা 2015 সালে দুর্গা পুজোতে বেরিয়েছিল। তো এই সিনেমাটা অসাধারণ সিনেমা, মানে সিনেমাটাকে নিয়ে যত ভালো ভালো প্রশংসা দেব, যত ভালো ভালো কথা বলবো, তত মনে হবে যে কিছু কম বলা হয়ে যাচ্ছে। এই সিনেমার নাম যদি ইতিহাসের পাতায় লেখা না থাকে তাহলে কিন্তু আমাদের মানে খুবই দুঃখজনক ব্যাপার, মানে আমাদের খুবই কষ্টকর একটা মুহূর্ত হবে, কারণ এই সিনেমার নাম অবশ্যই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা উচিত। কারণ এই ধরনের গল্প বা সিনেমাটাকে যেভাবে বাংলার মানে বুকে দাঁড়িয়ে তৈরি করা হয়েছিল, মানে এটা বীরস্য দাশগুপ্ত দেব বলেই সম্ভব সত্যি কথা বলতে। কারণ প্রথমত সিনেমার গল্পটা খুব ইউনিক ছিল। 2015-তে দাঁড়িয়ে যদি বিবেচনা করি, তার আগে যেসব রোমান্টিক সিনেমা হয়েছে, ওই তোমার প্রেম আমার বলি, অমানুষ বলি, চিরদিনে তুমি যে আমার বলি, সেগুলো কিন্তু একটা আলাদা ধরনের ছিল। মানে ছেলে মেয়ের একটা কলেজ লাইফ বা স্কুল লাইফের একটা গল্প তুলে ধরলো, সেখান থেকে তাদের জীবনে একটা বাধা আসে, বাড়ির লোক মেনে নিচ্ছে না, এরকম একটা ব্যাপার থাকতো। কিন্তু শুধু তোমারই জন্য জিনিসটা দেখুন, মানে রোমান্টিক লাভ স্টোরি সিনেমা সঙ্গে কিন্তু একটা ইমোশনটা ভালোভাবে ছিল। মানে একটা যে মানে প্রত্যেকটা বাড়িতে যে সংসারের যে একটা কি বলবো দুঃখের একটা ভাব নেমে আসা, বা একটা যে কি বলবো স্বামী স্ত্রীর মধ্যে যে ছাড়াছাড়ি রাগারাগি, সেই ব্যাপারটা ভালোভাবে দেখানো হয়েছে। তো অবশ্যই এখানে বলতে হয় দেব মিমি এবং সোম সাবন্তীর কেমিস্ট্রি, দেব মিমির কেমিস্ট্রি দেখার মতন, মনে হচ্ছিল যে এরা বাস্তবে রিয়েল কাপল, এবং সত্যি কথা বলতে মনে হচ্ছে যে বাস্তবে এরা দুজন দুজনকে ভালোবাসে। কারণ এদের গেট আপ বলি, এদের অ্যাক্টিং বলি, বা এদের মানে লুক বলি, মানে এক কথায় অসাধারণ। এবং সোহম সাবন্তীও কিন্তু বেশ ভালো মানিয়েছিল, কারণ সেই সময় তাদের অমানুষ বলি, ফান্দে পড়িয়া বগা কান্দের বলি খুব ভালো জনপ্রিয়তা ছিল। তো সেই কারণে শুধু তোমারই জন্য তো কিন্তু এদের দুজনকে দেখতে ভালো লেগেছিল। তো শুধু তোমারই জন্য সিনেমার গানগুলো বেশ ভালো ছিল। এই সিনেমার প্রত্যেকটা গান আজও আপনি যে কোনো মানুষের স্ট্যাটাস দেখুন, হোয়াটসঅ্যাপ বলি, ফেসবুক বলি, বা যে সমস্ত মানুষরা সাধারণত বিভিন্ন সিনেমার ব্যাপারে খবর দেয়, তারাও কিন্তু এই গানটাকে প্রচুর পরিমাণে ইউজ করে। এবং শুধু তোমার জন্য টাইটেলটা একটা, এখনও আপনি যে কোনো বিয়ে বাড়িতে যান এই গানটা শোনা যায়। তো এই সিনেমার গানগুলো ছিল অল টাইম ব্লকবাস্টার। এবং সাথে অভিনয়, সবার অভিনয় ভালো ছিল, দেব, সোহম, শাবন্তী, মিমি। তো অবশ্যই শাবন্তীর অভিনয় আরো একটু বেতার হওয়া উচিত ছিল, কিন্তু তাও চেষ্টা করেছিল। এছাড়া বলবো বীরস্য দাশগুপ্তর ডাইরেকশন অসাধারণ। তো বিরাজ এই আমি চাই বীরস্য দাশগুপ্ত আরো একবার এরকম সিনেমা বানা। তো তিনি কোথায় গিয়ে একটা হারিয়ে যাচ্ছেন, কারণ বীরস্য দাশগুপ্ত মানে এমন কিছু কিছু সিনেমা বানান যেগুলো বাংলাতে অন্য পরিচালকের দ্বারা সম্ভব নয়। তার গ্যাংস্টার দেখুন, ওয়ান দেখুন, মানে কি লেভেলের সিনেমা বানিয়েছে। তো শুধু তোমারই জন্য একটা ভালো সিনেমা। তো আজ অব্দি বাংলাতে যতগুলো মানে রোমান্টিক লাভ স্টোরি মানে ভিত্তিক সিনেমা এসেছে, তার মধ্যে শুধু তোমারই জন্য কিন্তু একটা সেরা পারফেক্ট সিনেমা। এবং সিনেমাটার মানে মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে স্কুল লাইফ, কলেজ লাইফ, বা ইয়ং জেনারেশনের যাদের ব্যাপার, 15-17-20 বছর বয়স, মানে তাদের জীবনে সব থেকে সেরা রোমান্টিক সিনেমা যদি ধরা হয় তো অবশ্যই শুধু তোমারই জন্য। দেবের ক্যারিয়ারে আপাতত সেরা রোমান্টিক সিনেমা হচ্ছে শুধু তোমারই জন্য। তো এটাই ছিল ভিডিওতে বলার, এবং বক্স অফিস কালেকশন কত ছিল। তো সিনেমাটার বাজেট ছিল মোটামুটি ওই 1.5 কোটি টাকার মতন, এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 6.5 কোটি থেকে 7 কোটির কাছাকাছি, যেটা এক কথায় বলতে হয় অল টাইম ব্লকবাস্টার। তো এটাই ছিল ভিডিওতে বলার। আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।